বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আলাইহিম গায়রিল অবশ্যই রবিবার যে একটা কাপড়ের হাট করছে বলো হাটে তো অনেক মানুষ রয়েছে তোমার ভালো লাগতেছে রবিবার তো হাটটা জমবে মানুষকে আসার জন্য তুমি ধন্যবাদ সময় দেওয়ার জন্য الحمد لله رب العالمين، والصلاة والسلام على شمس الهداية واليقين، سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة.

আল্লাহ ভ্রান্তি ক্ষমা করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও যতটুকু সব দান করবা লক্ষ্য কোটি কুণে ভাড়াইয়া জনাবে্মস্তফাফা সোনার মোদিনায় পৌঁছায় আলামিন হজরত আদম সালাম থেকে মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী হয়েছেন সকলের রুহমবরকে পৌঁছায়া দাও আল আমি এই সোনাগুড়া গ্রামের মধ্যে যত কবরওয়ালা আছে যারা এতেকাল করেছেন এ আল্লাহ ওনাদের ওনাদেরকে পৌসায়া দাও বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই এ আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মা বাবার কবরে আর হাতিয়া পৌঁছায়া দাও এ আল্লাহ মা বাবার কবরকে জান্নাতুল তুলফির টুকরা বানায়া দাও আরব্বুল আল আমিন বিশেষ করে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ রোহান প্লাজাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ দিন দিন রুহান প্লাজার উন্নয়ন গতি তুমি বাড়িয়ে দাও আল্লাহ আর ধরনের বিপদ থেকে বালা মুসিবত থেকে আসমানি আজাব গজব থেকে জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নিও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করবে ব্যবসার মধ্যে বরকত দান করিও আল্লাহ কামিয়াবি দান করিও সফলতার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করিও আরব্বুল্লাহ আলমিন এই প্লাজা যারা রোহান প্লাজাকে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠাতা করেছে প্রতিষ্ঠাতা যারা রয়েছেন যারা পরিচালনা করবেন রব্বুল্লা আলমিন সকলকে সুন্দরভাবে উত্তমভাবে তোমার হাবিবের শূন্য তরিকায় পরিচালনা করার তৌফিক দান করিও আল্লাহ এ আল্লাহ এই সোনাকুড়া বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে কবুল আর করিয়া নাও আল্লাহ সকলকে সুন্দরভাবে সফলতার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করো আল্লাহ কার কি আশা কি কি আকাঙ্ক্ষা আল্লাহ প্রার্থনা তুমি ভালো তুমি অন্তরের খবর রাখ সকলের মনের নেক আশা বাসনা পুরা করিয়া দাও সকলের প্রয়োজন আদি তোমার গায়ে বি খাসানা থেকে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ এর্বল আলামিন রোহান মাদ্রাসায় পড়ে এল্লাহ আল্লাহ তাকে তুমি হাফেজ হকানে আলমের রব্বানি হওয়ার তৌফিক দান করো আল্লাহ এ আল্লাহ দিনের খাদেম হওয়ার তো দান কর দেশ ও দশের জাতির সেবা করার তো দান করিয়া দাও আল্লাহ এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের যতনে এক দুর্শি কবুল মঞ্জুর করিয়া নাও এ আল্লাহ যতদিন বাছাইয়া রাখো ইমানের সাথে বাছাইয়া রাখিও ইমানের সাথে কবরে ডাক দিও আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মৃত্যু বরণ করার তৌফিক দান করিও রব্বির হাম হুমা খামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা খামা রব্বায়ানি সুবাহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিশেষ করে আজকে রোববার আমরা এই মার্কেটটা উদ্বোধন করার জন্য অত্র এলাকার ইনশাআল্লাহ পাঁচশোশো লোকের আমরা আমন্ত্রণ করছিলাম দাওয়াত করছি দাওয়াত করছি আল্লাহ অনেকের অনেক কাজে ব্যস্ত থাকে এই জন্য হয়তো অনেকে আসতে পারে নাই তো আশা রাখি ইনশাআল্লাহ যত যারা যারা আসে আসছে এবং আসবে সকলের সকলের আমি মঙ্গল কামনা করছি এবং সবার সবাই যেন আল্লাপাক তাদেরকে হায়দারাজ করে আমরা যেন মার্কেটটা মার্কেটটা পরিপূর্ণভাবে ইয়ে করে বানা বানানোর পরে যে ঠিক মতন মার্কেটটা করতে পারি সেই সেই কেমনই আপনাদের কাছে এবং এবং এই মার্কেটটার নাম হচ্ছে বিশেষ করে রোহান প্লাজা রোহান প্লাজা রোহান প্লাজা আমি হইলাম রোহানের দাদা তো এই জন্য আপনাদেরকে সবাইকে ইনশাল আমন্ত্রণ করছি মার্কেটটা আজকে আমরা উদ্বোধন করতেছি আমরা ওদের ভবিষ্যতে হয়তো এক বছর বা দেড় বছর ভিতরে আমরা এই মার্কেটটা ইনশাল এরমভাবে গড়ে তুলব অত্র এলাকার অত্র এলাকায় যা বলতে পারে যে না এই রুহান প্লাজা একটা ভালো একটা প্রতিষ্ঠান করছে ভালো একটা প্রতিষ্ঠান করছে যতটুকু যার সাধ্য আছে কেনাকাটা করবেন এই প্রতিষ্ঠানটা আপনারা ইনশাআল্লাহ আপনাকে উপরে আপনাগর উপরে বিশেষ করে প্রতিষ্ঠানটা করছি যাতে নিয়ে আপনারা এখান থেকে সহজভাবে সহজ মূল্যে বা অল্প পয়সা কেনাকাটা করতে পারেন আমরা এই প্রাথমিক অবস্থায় এই জিনিসটা শুরু করছি দাপে দাফে দাফে দাপে ইনশাআল আমরা এখানে আরও ইনশাআল অনেক কিছু করার চিন্তাভাবনা আছে তো সকলের দোয়া এই কামনা করছি আর বিশেষ করে রোহানের দিকে আস আর আর আমার আমার এই নাতির জন্য সকালে দোয়া করবেন তারা আমরা লেখাপড়া চাই হাফেজ এবং আলেম ইনশাল্লাহে বাড়িতে পারে আল্লাহ এই জন্য আর আর কি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করছি না আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমান রাহিমি বাজার রোহান বাজার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হুজুর বিভিন্ন এলাকা থেকে মর্মুর বিয়ান আর্সেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাজারটা এই সুনা বাজারে করাতে আমাদের এই অত্র এলাকা ওই পূব উত্তর দক্ষিণ ও পশ্চিম এলাকার জন্য খুব সহজ ও কয় বিক্রয়ের জন্য আমাদের সুযোগ সুবিধা হয়েছে আমি সকলকে আশা রাখবো অত্র এলাকা যারা আসেন কয় যারা কয় করবেন যারাই মার্কেটে আসবেন তারা অতি সহজ অল্প মূল্যে কাপড় ক্রয় করতে পারবেন অহি হরে ক তুহু নাশমতুহু অনুসলিলরা সুলিল বিল্লাহ হিমের সহিত অনুর রজিম বিস্মিল্লা ইহরু রফমান সুলাকুয়া সিএমবি বাজার রুহান প্লাজা প্লাজা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উলামাবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আজকের বিরাট একটা আনন্দের দিন কারণ কান কান্দাইল এখন ঢাকার সাথে মিশে গেছে কারণ কান্দাল কান্দালতে আইসা এখানে পুরা পল্লীগ্রামে পল্লী গ্রামে একটা টাউনের মতন একটা বিল্ডিং আমাদেরকে উপহার দিয়েছেন এটা অত্যন্ত গর্বের ব্যাপার উদ্বোধন এখানে যে সিস্টেম করছেন থাকবে মার্কেট অনেক প্রকারের অনেক প্রকারের আছে কাপড় কসমেটিক জোতা নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সম্পূর্ণ থাকবে এটা যে প্ল্যান নিয়ে উপর উপরতলা ব্যাংক বিমা হসপিটাল সব করার ব্যবস্থা আছে সব করার ব্যবস্থা আছে তবে ওই এলাকায় মাধবদি কান্দাল পাশুকি বান্টি যেভাবে নাকি একটা বিল্ডিং হওয়ার সাথে সাথে যেভাবে নাকি আগের থেকে বুকিং দেওয়া আরম্ভ করে আমাদের অত্র এলাকা লোক কৃষি প্রধান এলাকা যদিও সেমির বাজার সুযোগা সিএমি বাজার কাছে পড়ছে একটু লেটেল ধৈর্য ধরা আমাদেরকে আগাইতে হবে না আপনারা সবাই সবাই রুহান প্লাজার একজন অ্যাডভারটাইজি অ্যাডভাইজার অ্যাডভাইজার হিসাবে সবাই এইটার মঙ্গল কামনা করবেন নিজেরা আসবেন এবং পর্দাসহ নিজের ছেলে মেয়েকে পাঠাইবেন ওইখানে সুলভ মূল্যে যেন আমরা সম্পূর্ণ ক্রয় করতে পারি আমাদের দোকানদার দৃষ্টি রাখতে মার্কেট চালু করতে হইলে প্রথম সুলভ মূল্যে সিএনবি বাজার রোহান পাজা করতে আয়োজিত আজকের এই উদ্বো রোহান পাজার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলেমুল্লাহ সহকারে সবাইকে আমি জানাই আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং মর সেই সুবাদে আমি জানাই আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আবারকাত আমি বিশেষভাবে আনন্দিত এবং উৎসাহিত এই যে কালামে একটা কথা বলছি যে আমাদের উত্তর এলাকায় এমন কোনো একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নাই যা আমরা সুযোগ ভোগ করব। সিএনবি বাজারটা আজ থেকে পঞ্চাশ বছর যাবৎ মানে এখানে বাজার নামে পরিচিত সোনাগুরের সিএন বাজার নামে পরিচিত কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র গড় কিন্তু এখানে বড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে নাই এই যে একটা উদ্বোধন হতে যাচ্ছে এদেরকে আমরা অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাদের এই অত্র এলাকায় অনেক কুটিপতি আছে অনেক লাখপতি আছে কিন্তু একটা চিন্তা করলো না যা আগামী পঞ্চাশ বছর বা একশো বছরের মানুষের জন্য একটা কল্যাণ হোক এই কথাটা কিন্তু কেউ চিন্তা করছে না কিন্তু ওদের ইউনুসের বিয়ার বাড়ি মনে হয় তারা যে আমাদের এত বড় একটা উপকারের কল্যাণের জন্য আসছে এদের ঋণ আমরা শোধ করতে পারবো না এটা ওনাদেরই ব্যবসা প্রতিষ্ঠান না মূলত আমাদের অত্র এলাকার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে আমরা সর্বময় আমাদের লাভ লোস্টের বড় কথা না সবচেয়ে বড়ো কথা সেবামূলক যে উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা করছে এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটার প্রতি আমরা সুনজর রেখে আমি এমনভাবে বিনীতভাবে অনুরোধ করব। সবাই ওনার জন্য দোয়া করি এবং মার্কেটের জন্য উত্তর উত্তর উন্নতি বৃদ্ধি করতে পারে মার্কেটে যেন আমরা দেখে যেতে পারি অতি সত্তরের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে এবং আর অগ্রগতি যেন দিন দিন পারে কারণ আমি যেখানে দাঁড়াইছি এখানে কল্পনা করতে পারে পঞ্চাশ বছর আগে এখানে আমি দেখছি আমার বুক ময়না পানি এখন সাঁতার কাছে মানুষ যেন এদিকে তাকাইছে না এত গর্ত আর আজকা ইনশাল্লাহ আল্লাহ কী না করতে পারে মহান রব্বুল আলমীর কাছে আমরা দোয়া করি এই মার্কেটের রোহান ছেলেরা উকে আল্লাহ দান করুক এবং দান করুক সবচেয়ে খুশি হয়েছি ও নাকি কোরআনে হাফেজ পড়তেছে আল্লাহ যেন তাকে একজন সঠিক এবং সৎ হাফেজ তার কোরআনে পূর্ণ কোরআন ত্রিশ পরে কোরআন যেন তার ভিতর দিয়া আমাদের দেশ দেশের কল্যাণ করতে পারে এবং পুরা পরিবার দেশ এবং জাতির জন্য মঙ্গল কামনা করতে পারি এই দোয়া করি এবং এই মার্কেটটা আমরা সবাই অ্যাডভার্টাইজম্যান হিসাবে সবার কাছে বলবো যে এখানে সব কিছু পাওয়া যায় সুলভ মূল্যে আমরা যারা ব্যবসায়ী ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসবো আর যারা কেনাকাটা করি আমরা দূরে না যাইয়া আমরা মাদুদি না যাই নসুন্দি না যাইয়া কমার ব্যবসা এখান থেকে কম আমাদের গাড়ি ভাড়া তো কমলো মাদুদী যাওয়ার জন্য ঢাকা যাওয়ার জন্য যে গাড়ি ভাড়াটা নসুন্দি যাওয়ার জন্য গাড়ি ভাড়াটা এটা তো আমরা এখান থেকে পাই যাবো ইনশাল্লাহ আমি আর আপনাদেরকে বিরক্ত না করিয়া ওই মার্কেটের উত্তর উত্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই আজকে সোনা করে সেম্বি বাজার রোহান বাজার উদ্যোগে প্রতি রবিবার আমরা আশা করছি সবার উদ্যোগ নিয়ে প্রতি আমরা চেষ্টা করতেছি সব কিছু যাতে আপনারা ফাইন দূর দূরান্ত যাতে না যাওন লাগে আমরা এলাকাবাসী আশেপাশে যারা আছি দুই চার গ্রামের মৃত্যু আমরা সেম্বি বাজারে খুব কাছে করছি না আমরা ইনশাল্লাহ মেরা দোয়া করুন আমরা মেডিকেল করাম ব্যাঙ্ক করাম মার্কেট করাম সবার সহযোগিতায় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকা প্রথমের মতন এই মার্কেটের উদ্যোগ নিয়ে আজকের থেকে কাপড়ের মেলা শুরু সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এই শুরু করছি আমরা আপনারা সবাই এইভাবে কামনা করি আমি আপনারা দোয়া করবেন আপনারা দোয়ার প্রার্থী হিসাবে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন আপনারা সুসামনা কামনা করবেন এই হিসেবে আমি আমার আলহামদুলিল্লাহ কারণ ভাগ্যটা সবার উপরে নির্ভর এটা আল্লাহ তালা যার ভাগ্যে যেটা রাখছে সেটাই হবে তবে চেষ্টাটা মানুষের দরকার এখন আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি দোকানের মালিক পক্ষ তারাও যথেষ্ট সম্ভব চেষ্টা করতেছে এখন তকদের উপরে ফয়সালা তবে এই জায়গাটা এরকম থাকবে না ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই এটাকে উঠাই দিবেন এবং ভবিষ্যতে আশা করি ইনশাআল্লাহ এটার দ্বারা দু একজন ফ্যামিলি চলার মতো এরকম সুযোগ সুবিধা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভরসা নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে এখানে লইতে পারে সবার জন্য ইনশাল্লাহ এটার দ্বারা একটা রুজি রোজগারের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি আমার অনুভূতি আমি চাচ্ছি এই এলাকা অর্থ এলাকা ইনশাল্লাহ আমরা এরম একটা মার্কেট এরম একটা সিস্টেম করব যে দুবাই দুবাই যেভাবে সিস্টেম করছে ইনশাল্লাহ এই মার্কেটটা আমরা এইভাবে উদ্বোধন করব এইভাবে পরিচালনা করব এবং এইভাবে গড়ে তুলব ইনশাল্লাহ নিতে পারবে আমাদের কোনো অসুবিধা আমরা কোনো আমার যে সমস্ত লোকেরা ভাড়া নিতে চায় অবশ্যই নিতে পারবে আমরা সেই ব্যবস্থা করব। এবং আমরা পুরোপুরি কাজ সম্পূর্ণ করব অতি নিকটেই আপনাদের এখানে প্রতিষ্ঠান দিতে পারবে ভাড়া নেওয়ার পরে এখানে আপনি হসপিটাল নিতে পারবে তারপরে এখানে এই হস বিশেষ করে আমরা হসপিটাল নিয়ে দেবো এখানে হসপিটাল নিয়ে চিন্তা চিন্তাভাবনা আছে আবার যদি কেউ যদি অন্য কোনো প্রতিষ্ঠান করতে চায় তাহলে করতে পারবে ইনশাআল্লাহ সেইভাবে আমরা দিব দিতে হ্যাঁ পারবে এখানে ভ্যারাইটি সাইজ আইটেমের মার্কেট থাকবে আমরা কোনো এক দাসের বা কাপড়ের দোকান দিব সেটা কোনো কথা না আমি সব আইটেমের ব্যবস্থা করে রাখবো ইনশাল্লাহ স্বর্ণের দোকান দিতে পারবে মোবাইলের দোকান দিতে পারবে আর যারা যারা যেই যেইটা করার ইচ্ছুক সেটাই করতে পারবেন হ্যাঁ এটা আমরা মানে উদ্বোধন করছি এই সাপ্তাহিক একটা হাট এতে থেকে বিভিন্ন এই মানে কম রেটে কাপড় কিনতে পারবে আমরা সেই একটা ব্যবস্থা করে করছি ইনশাআল্লাহ মার্কেটটা চালু করার জন্য প্রাথমিক অবস্থায় তারপরে ইনশাল্লাহ পাক যেদিকে নেয় সেদিকে সেই ব্যবস্থা করা হবে বিশেষ করে রোববারে সকালে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে ইনশাল্লাহ এমন একটা মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট এখানে একটা ক্ষেত ছিল ইরিদান আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ইরি ইরি ইরিদানের ক্ষেত ছিল এই যে এখানে একটা গ্রাম মফস্বল গ্রাম তো আমার এই ভাই এখানে জায়গাটা নিয়ে এখানে এমন একটা চমৎকার মার্কেট করেছে যে এই মার্কেটে এমন পরিকল্পনা রেখেছে ও যে সে মার্কেটের ভিতরে আপনার এই ব্যাং ব্যাংক আসবে আপনার মেডিকেল আসবে এখানে মেডিকেলের জন্য মানুষে অনেক দূরে চলে যেতে হয় এখানে মেডিকেল আসবে এখানে খুব ভালো দোকান উঠবে এখানে দামি দামি জিনিস পাবে মানুষের যেন অনেক দূরে যেতে না হয় ঢাকা যেতে না হয় এই মার্কেটটা আপনারা এই ইউজ করতে পারবেন খুব নিখুঁতভাবে ইউজ করতে পারবেন যা কিছু চাওয়ার সব কিছু পাবে এখানে স্বপ্ন দোকান উঠবে এখানে এখানে যাতে মানুষ ঘর থেকে এসে কোনো কিছু ফিরে না যায় এই মার্কেটে সবকিছু পাওয়া যাবে ইনশাল্লাহ প্রতি রবিবার একটা হাট দিয়েছি আমরা এখানে সব ধরনের কাপড় চোপড় বাচ্চাদের কাপড় বাচ্চাদের স্যুট এই মেয়েদের স্যুট মেয়েদের ড্রেস সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এখানে আপনাদের আর অনেক দূরে ঢাকা যেতে হবে না ঢাকার কাছেই শিবপুরে এখানে আপনি সব কিছু পাবেন পাইকারি খুচরা সব কিছু পাবেন এখানে ইনশাল্লাহ রবিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ইনশাল্লাহ আপনারা এখানে এত চমৎকার একটি মার্কেট করার জন্য এত সুন্দর মন করা আর এখানে এখানে এত একটি চমৎকার মার্কেট করেছে অনেকে আরো ধন্যবাদ জানাই আমি যে উনি এই এই মার্কেটটা সফল হতে পারবে ইনশাআল্লাহ মার্কেটটা সুন্দরভাবে যেন উনি আর তৈরি করতে পারে ইনশাল্লাহ আপনি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আশা করি যে যে হাটটা রবিবারে বসানো হয়েছে এটা অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা হাট এটা ভালোই চলবে আশা করি যে কোনো সমস্যা হইতো না ভালোই চলবে দুটাই পাইকারিও হ্যাঁ পাইকারি এবং কুর্সা দুটাই চলবে এই হাতে অবশ্যই আসবে বলো তাও গাড়ি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে কোনো সমস্যা নেই ভালো জায়গা আছে সমস্যা নেই ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে হবে ভাই আসলে আমরা ভাই অনেক খুশি কারণ আমরা এই যে এই এলাকার মহিলারা যারা সবাই আছে এগুলো আগে ইটা খোলা নসন্দি মাধব দি ওইদিকে যাইতে আগে যাইতো এখন আর ওইদিকে যাইতে হয়েছে না সবসময় সব আসলে ভাই অনেক খুশি আসলে লোকজন অনেক সারা পাওয়া যাইতেছে ভাই আরো লোকজন আইবো এটা তো আজকে প্রথম দিন ইনশাল্লাহ মনে সামনের সপ্তাহে বিপুল আকারে আরো লোকজন আইবো ভাই হাট সঙ্গে একটু বলতে হ্যাঁ হাট এটা প্রতি রবিবারে হাট সকাল আটটার থেকে রাত আটটা পর্যন্ত জি 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 আনন্দ লাগতেছে জি 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 জি